ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা বগির ছা গাউগ্রামে এখন বকের ছানা থাক বা থাক নাটোর জেলার প্রতিটি উপজেলার তালগাছগুলোতে তালে ভরে গেছে ঠিকই বাংলাদেশের মধুমাসে আমজাম কাঁঠাল লিচু ছাড়াও অন্যতম আরেকটি বিভিন্ন দমি ফল তালের শাঁসের চাহিদা নাটোর জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় ভাষায় তালকুন নামে পরিচিত এই সুস্বাদু ফল প্রতিটি পাঁচ থেকে দশ টাকায় বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারা বর্তমানে উপজেলাগুলোর বাজার থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অলিগলিতে এই মৌসুমি ফল তালের শাঁস বিক্রি বেড়ে গেছে অনেক মৌসুমি ব্যবসায়ীরা তাল গাছ থেকে অপরিপক্ক তাল ফল পাইকারি কিনে খুচরা বিক্রি করেন তবে নরম অবস্থায় তাল শাঁসের দাম অনেক বেশি মধুমাসের এ ফলকে কেউ বলে তালের শাঁস কেউ বলে তালকুর কেউ বলে তালের আটি। নাটোরের বাগাতিপাড়া ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন হাটবাজার সিএনজি অটো ভ্যান স্ট্যান্ড ও অলিগলিতে তালে শাঁস বিক্রি করে অনেক দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করছেন বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটে প্রতিনিয়ত বিক্রি করতে দেখা যায় পৌর এলাকার আরিফ ও ফাকুয়ারদার ইউনিয়নের পাচুরিয়ার রমজান আলীকে আর নলডাঙ্গা বাজারে তাল বিক্রি করছেন আব্দুর রশিদ ও ওয়াজেদ প্রামাণিক বিক্রেতারা চ্যানেল এ নিউজকে বলেন প্রতি বছরই এ সময় তাদের শ্বাস বিক্রি করে সংসার চালান তারা গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে তাল কিনে গাছ থেকে পেরে এনে শ্বাস বিক্রি করেন তবে গাছে উঠে বাধা ধরে পারা সবচেয়ে কষ্টকর বৈশাখ থেকে জ্যৈষ্ঠের অর্ধেক পর্যন্ত এই দেড় মাস চলবে তালে শ্বাস বিক্রির কাজ প্রতিদিন প্রায় দুইশো থেকে দুশো পঞ্চাশটি শ্বাস বিক্রি করতে পারেন তারা একটি শ্বাস আকারভেদে পাঁচ থেকে দশ টাকা দরে বিক্রি করেন এতে তাদের প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি হয় ও প্রায় তিনশো থেকে চারশো টাকা লাভ হয় নলডাঙ্গা পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর ফরাদ হোসেন ও বিভিন্ন ক্রেতারা জানান এই সুস্বাদু তালের শ্বাস খেয়ে মনটা জুড়ে যায় কম দামে তালের শ্বাস কিনতে পেরে তারা বেজায় খুশি তালের শ্বাসের পুষ্টি ও গুণ সম্পর্কে বাগাতে পাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রতন কুমার সাহা বলেন তালে শ্বাস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল গরমের দিনে তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে এছাড়া ক্যালসিয়াম ভিটামিন সি এ বি সহ নানা ধরনের ভিটামিন রয়েছে তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় কচিতালের শ্বাস রক্তশূন্যতা দূর করে চোখের দৃষ্টিশক্তি ও মুখের রুচি বাড়ায় আলাফতাব খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ